রংপুর জিলা স্কুলের অনলাইন ক্লাসরুমের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহিনা সুলতানা, সহকারী শিক্ষক, রংপুর জিলা স্কুল। কতগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ। মিনা নিয়মিত বাড়ির কাজ করে, মা পাখিটি তার ছানাদের খাওয়াচ্ছে, বাবুই পাখি বাসা বুনে বালকটি দৌড়াচ্ছে, বালকগুলো গোসল করছে, বাচ্চাগুলো দৌড়াচ্ছে, এখানে করছে দৌড়াচ্ছে। আরো ছবি দেখো তোমরা, বাক্য বলছি, রহিমা বাড়িতে সবজি কাটছে, ইমা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, এখানে করে কাটছে। তাহলে আমরা বলতে পারি যে যে পদ দ্বারা কোনো কিছু করা বা কাজ করা বোঝায় তাকে কি বলে, তোমরা জানো যে ক্রিয়াপদ বলে। আর ক্রিয়াপদের উদাহরণগুলো হচ্ছে করা, খাওয়া, যাওয়া ইত্যাদি। তাহলে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, যেমন ক্রিয়ার মূল ও ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যে অংশ পাওয়া যায় তাকেই ধাতু বলে, যেমন কেয়া বই পড়ে। তাহলে আজকের পাঠ হচ্ছে ধাতু। মিনা নিয়মিত বাড়ির কাজ করে, মা পাখিটি তার ছানাদের খাওয়াচ্ছেন, বাবুই পাখি বাসা বুনে বালকটি দৌড়াচ্ছে, রহিমা বাড়িতে সবজি কাটছে, ইমা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, বাচ্চাগুলো দৌড়াচ্ছে, বালকগুলো গোসল করছে, এখানে কাটছে, করে, দৌড়াচ্ছে, করছে। এই ক্রিয়াপদগুলো বিশ্লেষণ করলে আমরা কি পাই দেখো। ক্রিয়াপদ করে, মূল অংশ কর, বিভক্তি এ। ক্রিয়াপদ খাওয়াচ্ছে, মূল অংশ খাওয়া, বিভক্তি ছে। ক্রিয়াপদ বুনে, মূল অংশ বুন, বিভক্তি এ। ক্রিয়াপদ দৌড়াচ্ছে, মূল অংশ দৌড়া, বিভক্তি ছে। ক্রিয়াপদের এই মূল অংশকে তাহলে আমরা ধাতু বলি। দেখো গোল চিহ্ন দিয়ে মূল অংশ বোঝানো হয়েছে। এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমরা তাজমহল পরিদর্শন করলাম, এখানে করলামটি অন্য রং দিয়ে বোঝানো হয়েছে। সবাই শীতে কনকনাচ্ছে, এখানে কনকনাচ্ছে অন্য রং দিয়ে বোঝানো হয়েছে। একইভাবে পুলিশ চোরকে বেতালেন, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তাহলে দেখো আমরা আবার বলছি যে ক্রিয়াপদের মূলকে ধাতু বলে, অর্থাৎ ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিয়ে যা পাওয়া যায় তাই ধাতু। ধাতুর শ্রেণী বিভাগ আমরা জানব। ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। মৌলিক ধাতু, যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে, যেমন কর, চর, চল, পর, পা, দে ইত্যাদি। মৌলিক ধাতুর উদাহরণ দেখো, রনি ভাত খায়। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, যেমন রহিম, রাতুল ও রিটন স্কুলে যায়। যৌগিক ধাতু, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু তৈরি হয় তাকে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু বলে। ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি। এরপরে সাধিত ধাতু, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে, যেমন কর যোগ আ করা, দেখ যোগ আ দেখা, বল যোগ আ বলা। তাহলে এক নজরে আমরা এই তালিকার মাধ্যমে দেখতে পাই, দেখো ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, যৌগিক ধাতু এবং সাধিত ধাতু। মৌলিক ধাতুগুলো হচ্ছে পা, কর, হ, যা, পর, বুঝ, ক্রি, স্থা ইত্যাদি। যৌগিক ধাতুগুলো হচ্ছে রান্না কর, ভয় পা, পরিদর্শন কর, ঝিমঝিম কর, লজ্জা পা ইত্যাদি। সাধিত ধাতুগুলো হচ্ছে পড়া, খাওয়া, করা, ঘুমা, বেতা, কনকনা এসব। এবার আমি জোড়ায় কাজ দিব। জোড়ায় কাজে প্রশ্ন হচ্ছে, ধাতুর সংজ্ঞা সহ শ্রেণী বিভাগের নাম লিখো এবং যৌগিক ধাতু কাকে বলে উদাহরণ সহ লিখো। ধাতুগুলো আমরা কিভাবে চিনব,
মৌলিক ধাতুগুলোকে বিশ্লেষণ করা যায় না। নাম শব্দ বা মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যুক্ত হয়ে সাধিত ধাতু গঠিত হয়। যৌগিক ধাতুগুলো নাম শব্দ আর মৌলিক ধাতুর সহ সংযোগে গঠিত হয়। মৌলিক ধাতু তিন প্রকার, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু এবং বিদেশি ধাতু। বাংলা ধাতু, যে ক্রিয়াপদগুলো খাঁটি বাংলা ভাষার নিজস্ব সম্পদ সেই ক্রিয়াপদগুলোকে বাংলা ধাতু বলে, যেমন কাঁদ, নাচ, যান ইত্যাদি। সংস্কৃত ধাতু, বাংলা ভাষাতে যেসব তৎসম ক্রিয়াপদ রয়েছে সেসব ক্রিয়াপদের মূল অংশকে সংস্কৃত ধাতু বলে, যেমন অঙ্কন, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিথু প্রথম হয়েছে। উদাহরণ হচ্ছে দৃশ যোগ জ দৃশ্য, ক্রি যোগ তব্য কর্তব্য। বিদেশি ভাষা হতে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে বিদেশি ধাতু বলে, যেমন খাট যোগ বে খাট বে, টান যোগ আ টানা। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা, উদাহরণ বলছি বাংলা ধাতুর, পুতুল নাচ করছে। সংস্কৃত ধাতু হচ্ছে শিশুটি ক্রন্দন করছে, এবং বিদেশি ধাতু হচ্ছে প্রার্থনা করছে। সাধিত ধাতু তিন প্রকার, নাম ধাতু, প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। নাম ধাতু, বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতু গঠিত হয় তাই নাম ধাতু, যেমন সে ঘুমাচ্ছে। নাম ধাতুর ক্রিয়ার গঠন হচ্ছে বিশেষ্য, বিশেষণ, অনুকার অব্যয় যোগ আ সমান নাম ধাতুর ক্রিয়া যোগ ক্রিয়া বিভক্তি, যেমন ঘুমাচ্ছে ঘুম যোগ আ, ঘুমা যোগ ছে ঘুমাচ্ছে। একইভাবে বলা যায় বেতাচ্ছেন, কনকনাচ্ছে। প্রযোজক ধাতু, মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু বা নিজন্ত ধাতু গঠিত হয়, তিনি ছেলেকে পড়াচ্ছেন। প্রযোজক ধাতুর গঠন, মৌলিক ধাতু যোগ আ, প্রযোজক ধাতু যোগ ক্রিয়া বিভক্তি সমান প্রযোজক ধাতুর ক্রিয়া, যেমন পড়াচ্ছেন, পড়া যোগ আ সমান পড়া যোগ ছেন। এখানে প্রযোজক ক্রিয়ার কর্তা দুই ধরনের, প্রযোজ্যকর্তা ও প্রযোজককর্তা। প্রযোজ্যকর্তা হচ্ছে অন্যের দ্বারা পরিচালিত হয়, আর প্রযোজককর্তা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করায়। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়, এটি বাক্য মধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু, যেমন কাজটি ভালো দেখায় না, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টাবেটাই চোর, এখানে হারায় দেখায় কর্মবাচ্যের ধাতু। সংযোগমূলক ধাতু, বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কর দে পা খা ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তা সংযোগমূলক ধাতু, যেমন তিনের সাথে পাঁচ যোগ করো। সংযোগমূলক ধাতুগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন কর হ দে পা খা কাট ছাড় এবং ধর। এবার আমি দলীয় কাজ দিব, দলীয় কাজটি হচ্ছে মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু যে রয়েছে এখানে কতগুলো ধাতুর নাম দেয়া আছে তা সাজিয়ে লিখতে হবে, যেমন ধৃ ক্রি আট খাট জম শোনায় দেখায় পর কর খা মার খা পা খা ছাড়। এবার আমি মূল্যায়নে যাব, মূল্যায়নে কিছু বহু নির্বাচনী প্রশ্ন করে তোমাদেরকে আমি মূল্যায়ন করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কি গঠিত হয়, পদ বাক্য ক্রিয়াপদ শব্দ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধাতুকে বিশ্লেষণ করা যায় না, মৌলিক যৌগিক সাধিত সংযোগমূলক। তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোনগুলো যৌগিক ধাতুর উদাহরণ, কাট জিস কাটা লেখা হাসা মরা বড় হ হোঁচট খা দেখা বলা এগুলো কোন ধাতুর উদাহরণ, মৌলিক যৌগিক সাধিত সংযোগমূলক। কোন বাক্যে সাধিত ধাতুর ব্যবহার হয়েছে, আমাকে গল্পটি শোনাও, বাবা বাড়ি এসেছেন, মাথা ঝিমঝিম করছে, মাকে চিঠি লিখব। এবারে বাড়ির কাজ,
তোমরা খাতা খুলো, খাতা খুলে বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে পাঁচটি করে মৌলিক সাধিত ও যৌগিক ধাতু ব্যবহার করে বাক্য গঠন করে লিখে নিয়ে আসবে। তাহলে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঘরে থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।